সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয় গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। প্রশংসা হচ্ছে কার? সঙ্গীত গান হচ্ছে কার? আপনারা চুপ থাকলে ভালো নাকি বললে ভালো হয়? বলেন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শোনো আল্লাহর জয় গান। আল্লাহ মহান, হাত তোলেন একটু, হাত তোলেন। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধাও ফোরান, কোথা পেল তাহার সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদরা কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশের চাঁদরা কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার অন্তর্গত অত্র অঞ্চলের অত্যন্ত সুপরিচিত এবং ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ লতিফপুর বান্দাচালা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই 51তম বাৎসরিক ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের সকলেরই অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মিজানুর রহমান তুলা, আজকের প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের লতিফপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত মুশফিকা রিয়েল এস্টেট অ্যান্ড
ডেভেলপমেন্ট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় মির্জাপুর তথা টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? খুব ঠান্ডা ধরছে আপনাদের, আপনারা ঠান্ডাকে ধরছেন তাই না? মাশাআল্লাহ, মহিলাদের উপস্থিতি বেশি, এটি অত্যন্ত ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে গান বাজনার প্রতি আমাদের মা বোনদের আকর্ষণ কমেছে, আল্লাহর কোরআন শোনার প্রতি তাদের আকর্ষণ বেড়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহটা একটু জোরে কন, কারণ মহিলারা যত বেশি কোরআন বুঝবে, ইসলাম বুঝবে, আমাদের ফ্যামিলি তত বেশি সুন্দর হবে, আলহামদুলিল্লাহ। আগে আমরা দেখতাম মা বোনেরা কিচেনে ঢুকলে রান্না করার সময় তারা গান বাজনা শুনতেন, এমনকি হাজবেন্ডের সাথেও টিভি দেখা নিয়ে ঝগড়া। আপনারা সারাদিন কাজ শেষে যখন বাসায় ফিরে আসেন, বাসায় আসার পর সারাদিন তো আপনি অফিসের কাজে, রাজনীতির কাজে, আপনি আপনার ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন, ঘরে ফিরে আসার পর একটু টিভির রিমোটটা হাতে নিয়ে যদি খবর দেখতে যান, বউয়ের সাথে ভেজাল, বউ বলে তো এখানকে তোমার খবর দেখার টাইম হয়েছে জানো না, একটু আগেই তুমি আসছে বলে শেষ হয়েছে, এখন আরেকটা টাপুর টুপুর শুরু হবে। আপনারা বলতে পারেন হুজুর আপনি এগুলার নাম জানেন কেমনে, এগুলা দেখা দেখি নেয় যে সুইসাইড করে পত্র পত্রিকায় আসে, ওখান থেকে পড়ে পড়ে এগুলা জানছে। এখন আলহামদুলিল্লাহ ওই টিভি দেখা নিয়ে, এখন তো টিভি কয়জন আর দেখে, এখন মা বোনরা সুযোগ পাইলে ইউটিউবে ঢুকে সারাদিন তারা কোরআনের আলোচনা শুনে, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের অত্র অঞ্চলের মা বোনেরা যে কোরআন শোনার জন্য পাগল পাড়া, আজকের উপস্থিতি তা প্রমাণ করছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আরেকটু জোরে কোন না, ভালো রেখেছেন কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? রাত তো প্রায় অনেক হয়ে গেল, আল্লাহর কালাম শোনার জন্য আপনারা বসে আছেন। পৃথিবীতে এই একটি কিতাবের জন্য মানুষ এত পাগল পাড়া, এই কিতাবের কথা শোনার জন্য মানুষ নিজের টাকা পয়সা খরচ করে আসে, এই কিতাবের আলোচনা শোনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আপনি আপনার নিজের কাজে লাগাবার জন্য, সমাজ বা রাজনীতির কাজে কাজে লাগাবার জন্য পয়সা দিয়াও এত মানুষকে আনতে পারবেন না, কোরআনের জন্য যত মানুষ পকেটের পয়সা খরচ করে এসে নীরবে বসে থাকে, ঠিক কি না? এটা আল্লাহর কোরআনের আকর্ষণ, আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইয়েরা, যতক্ষণ আলোচনা হবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা মোনাজাতের আগেই উঠে দৌড় মারবেন, হাত তুলেন তো দেখি, আপনারা থাকবেন তো? আপনারা যারা আমার আগে এতক্ষণ ওয়াজ করছেন আপনারাও থাকবেন তো? আপনারা রাগ করলেন না? অনেক জায়গায় তো হুজুরের আগে যারা ওয়াজ করে হেরা উঠে আগে দৌড় মারে, আপনারা দৌড় মারতে পারবেন না? আপনারাও থাকা লাগবে, কারণ আপনারা এই সমাজকে রিপ্রেজেন্ট করছেন, আপনারা এই সমাজের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের দায়ভার ওনাদের চেয়ে অনেক বেশি। এজন্য আমরা চাই আপনারা আরও বেশি কোরআন শোনেন, কোরআন বুঝেন, কারণ আপনাদের মতো লোকেরা যখন কোরআনের আলোয় এনলাইটেন হবে, আলোকিত হবে, আমরা বিশ্বাস করি এই সমাজটাও কোরআনের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা যদি বেনিফিটেড হতে চাই, উপকৃত হতে চাই, তাহলে আমাদের সবাইকে দুটো কাজ করতে হবে। কয়টা কাজ? আমরা যদি আল্লাহর কালামের আলোচনা শুনে শুনে বেনিফিটেড হতে চাই,
আমরা যদি আল্লাহর কোরআনের আলোচনা থেকে সবাই উপকৃত হতে চাই, রব্বুল আলামিন বলছেন বান্দার দুটো কাজ তোমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শোনো না। বরং আল্লাহর কালাম শোনার জন্য আদবের দরকার আছে না নাই? আদব শেখাচ্ছে মোল্লা নাকি আল্লাহ? আর একটু জোরে কর না, আদব শেখাচ্ছেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমার কালাম শোনার জন্য তোমার মধ্যে যে আদব থাকতে হবে, তার মধ্যে নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল, প্রথমটাই হচ্ছে তোমাকে কনসেন্ট্রেট হয়ে শুনতে হবে, মনোযোগী হওয়া লাগবে। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়া যাবে না, বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শুনতে হবে। আর দুই নম্বরে হচ্ছে ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। কারণ আল্লাহর কালামের কথা শুরু হলে কোরআনুল কারিমের ভেতরে যত সেন্টেন্স, যতগুলো ভার্স, যতগুলো ওয়ার্ড, যতগুলো লেটার রয়েছে, এমনকি সুকুন, এরপরে হারাকাত, যা কিছু রয়েছে, সব নাজিল হয়েছে কার পক্ষ থেকে? যখন আল্লাহর কোরআনের কথা শুরু হয়, সেখানে কি আল্লাহর গুলামের আর কথার দাম থাকতে পারে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আদব হলো কি জানো, যেখানে কোরআনের আলোচনা হবে তুমি চুপ থাকো, নীরব থাকো, এই দুটো কাজ করো, দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন টেস্ট হয়ে যাক। কে বলতে পারবেন কোরআন শোনার এক নাম্বার আদব কি বলেছিলাম? মাশাআল্লাহ, এদিক থেকে আওয়াজ আসতেছে, মানে ওনারা বেশি মনোযোগী। এক নাম্বার, মনোযোগী হয়ে শুনতে হবে। আপনারা কি কবরস্থানের বাসিন্দা না জিন্দাস্থানের বাসিন্দা? তাহলে এটা বুঝার জন্য রেসপন্সের বহিঃপ্রকাশ এটি প্রমাণ করবে। যদি রেসপন্স হয় বোঝা যাবে জিন্দাস্থান, আর যদি রেসপন্স কম হয় বোঝা যাবে কবরস্থান বা গুরুস্থান। তো রেসপন্স করা যাবে তো ইনশাআল্লাহ। আপনারা হয়তো এখানে 2-4-5 কিলো 10 কিলো জার্নি করে আসছেন, আর আমরা গত 2 মাস ঠিক মতো ঘুমাইও না, কিন্তু দেখেন এত জার্নি করে এসেও কথা বলছি, রহমতটা কার? আমি যদি বলতে পারি আপনারা পারবেন না কেন? পারবেন আপনারা ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার বলেছি আদব হলো মনোযোগী হয়ে শুনতে হবে, আর দুই নাম্বার নীরব হয়ে যেতে হবে। মাশাআল্লাহ, আপনারা এমনি অত্যন্ত নীরব মানুষ, এটা আর বলা লাগবে না। এই দুটো কাজ যদি আমরা করি, প্রশ্ন হলো আমাদের বেনিফিটটা কোথায়, লাভ হবে কি? আল্লাহ তাআলা বলছেন লাভ কি হবে শোনো, লাভটা হলো লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের দরকার নাই কার কার? হাত তুলেন তো দেখি একটু। হ্যাঁ, সবার দরকার আছে না নাই? আল্লাহর রহমত নিয়ে আজ আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ। আপনাদের এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, আর আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি প্রমাণ করছে এই এলাকার মানুষ কোরআনকে বহু ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। এবং 51 বছর ধরে আপনাদের এলাকায় মাহফিল হচ্ছে, আসার সময় দেখলাম কোন জায়গায় গানের মাহফিলও হচ্ছে, সেই সাউন্ড আমার কানে এসছে। আমার মনে হয় আমার এই এলাকার মুরব্বিয়ান যারা, তারা খুব সচেতন, কোরআনকে ভালোবাসেন, খুব সুন্দর আয়োজন করেছেন। কিন্তু এরকম আয়োজনে যুবকদের কাছে, তরুণ সমাজের কাছে যে মেসেজ তুলে ধরা দরকার, আমার কেন জানি মনে হচ্ছে এই এলাকায় সেটি অনেক কম এসেছে, যার কারণে উপস্থিতি কম হয়েছে। আমি আগেই বলেছি আমি অখুশি নই, আমি বলছি যে এই এলাকায় এত সুন্দর আয়োজন, আমি এসেই আমার সফর সঙ্গী যারা ছিলেন বললাম, দেখেছেন এলাকার মানুষগুলোর চিন্তাভাবনা কেমন স্মার্ট, অনেক স্মার্ট চিন্তাভাবনা, এত সুন্দর আয়োজন তাদের, উপস্থিতি একটু কম হয়েছে, তার মানে কোরআনের ভ্যালুটা আমরা এখনও অনেকে বুঝতে পারি নাই। অনেকে মনে করে এখানে ওয়াজ মাহফিল হয়েছে, হুজুর আসবে, এইসব মুল্লারা কোরআন হাদিসের কথা বলবে, কোরআন এটা মোল্লাদের কিতাব, মোল্লা মৌলবীদের কিতাব, এটা আমাদের কোনো কিতাব নয়। আমার বাবারা, আমার ভাইয়েরা যারা আসে নাই, হয়তো আগামীকাল তাদের কানে আমার কথাগুলো পৌঁছাতে পারে ইনশাআল্লাহ। কারণ আপনারা যারা এসছেন, আপনারা শুনবেন, তাদের কাছে আমার এই মেসেজগুলো পৌঁছে দেবেন, মেসেজগুলো আমার নয় আল্লাহর। এবং
এখানে মিডিয়ার ভাইরা এসেছেন, এগুলো হয়তো ফজরের আগেই ইন্টারনেটেও চলে যাবে, তারাও এগুলো ছড়িয়ে দিবেন ইনশা আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কালাম এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এটা কি হাফেজি মাদ্রাসায় যে হাফেজরা পড়ে এটা শুধু এদের কিতাব? কোরআনুল করিম সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। যদি সাম্প্রদায়িক কোনো কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেন হুদাল্লিল মুসলিমিন, অথবা বলতেন হুদাল্লিল মুমিনিন। এখানে আলেমরা আছেন, আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কোথাও হুদাল্লিল মুমিনিন বা হুদাল্লিল মুসলিমিন বলেন নাই, বরং আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, তমাম দুনিয়ার সমগ্র মানবতার জন্য এই কোরআন হেদায়াত হিসাবে এসেছে কার তরফ থেকে? তাহলে কোরআন সবার জন্য না শুধুমাত্র মুসলমানদের জন্য? সবার জন্য নাজিল করেছেন কোরআন কে? কার তরফ থেকে এসেছে এই কিতাব? এই কিতাব আগে আপনাকে চিনতে হবে। আপনি এই কিতাবের ভ্যালু বুঝতে পারেননি, এর ডিগনিটি বুঝতে পারেননি, এর মর্যাদা বুঝেননি, এর শ্রেষ্ঠত্ব বুঝেননি, এর ক্যারেক্টারিস্টিক আপনি এখনো অনুধাবন করতে পারেননি বলে আপনি আপনার জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলেছেন। কোরআন এটা কি আপনাকে বুঝতে হবে। কোরআনুল করিম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট হাউস, হোয়াইট হাউস থেকে আসা কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো অফিস থেকে আসা কিতাব নয়। ইটস দ্য অনলি ওয়ান বুক, এটি পৃথিবীর একমাত্র বই, একমাত্র কিতাব যা বিশ্বজাহানের পালনকর্তার দফতর আরশে আজিম থেকে নাজিল হয়েছে, এসেছে সুবহানাল্লাহ। এটা মোল্লার কিতাব মনে করেছেন আপনি? এটা পৃথিবীর কোনো আলেমের লেখা কিতাব নয়, কোরআনের ভেতরে কোনো আলেমের হাতের লেখার দাগও পড়ে নাই, এটা কোনো নবীর লেখা কিতাব নয়, এটি সরাসরি আল্লাহর দফতর থেকে আসা কিতাব, সুবহানাল্লাহ। কোরআনের ভ্যালু আগে আপনারা বুঝেন। আমি জানি টাঙ্গাইলের মানুষ, সুশিক্ষিত মানুষ, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবার জন্য কথাটা বলছি, একটা ঘটনা বলছি, বলবো। মনে করুন এই এলাকার একজন ইংরেজি ভাষা জানে না, আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, এটা আপনাদেরকে অপমান করার জন্য বলছি না, জাস্ট বোঝাবার জন্য বলছি। একজন মানুষ ইংরেজি ভাষা কম বুঝেন বা বুঝেন না, সুপ্রিম কোর্ট চেনেন তো আপনারা, কোথায়? ঢাকায়। সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা একটি চিঠি খামের ভেতরে ঢুকে ওই ইংরেজি যে লোকটা বুঝে না তার কাছে এসছে, ইংরেজি ভাষায় লেখা একটি চিঠি। চিঠি যে নিয়ে আসছে হাতে পৌঁছাইতে পৌঁছাইতে রাত 12টা হয়ে গেছে। এখন চিঠি হাতে দেওয়ার পরে লোকটাকে বলতেছে যে আপনার জন্য সুপ্রিম কোর্ট থেকে এই চিঠি আসছে। কয় কোন কোর্ট? সুপ্রিম কোর্ট। কোন কোর্ট? লোকটা ভাবতেছে হায় হায়, সুপ্রিম কোর্ট থেকে যেহেতু এসেছে না জানি গ্রেফতারি পরোয়ানা কিনা বা কোনো সমস্যা কিনা, চিন্তা বাড়বে না কমবে? একটু জোরে বলেন না। এখন রাত 12টা বাজে, ইংরেজি বুঝে না, পাশের ঘরের ভাতিজা একটা ইংরেজি জানে, গিয়ে দরজায় নক করছে। ভেতর থেকে ভাতিজা বলে, চাচা এত রাতে আসছেন কেন, সকালবেলা আসলেই তো হয়। কয় বাবারে ঘুমে থাকিস আর যাই থাকিস, তাড়াতাড়ি উঠ, ঘটনা কিন্তু ভালো না, সুপ্রিম কোর্ট থেকে কি জানি আসছে, তাড়াতাড়ি দেখ। উঠাইছে, ওঠানোর পরে কয় দেখ রে বাবা এখানে কি সব কি জানি লেখছে, হাবিজাবি ইংরেজি লেখা বুঝি না। এরপরে পড়লো সুপ্রিম কোর্টের এই নোটিশ বা চিঠিটা, পড়ে যা লেখা আছে তাই চাচাকে জানালো। আমার প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট থেকে আসা একটি চিঠির এত ভ্যালু আপনার কাছে? ইংরেজি ভাষা বুঝেন না, সুপ্রিম কোর্ট থেকে আসা একটি চিঠি বোঝার জন্য আপনি যদি মানুষের কাছে দৌড়াতে পারেন, ছাত্রদেরকে বলছি, তুমি বিদেশের কোনো ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স বা পিএইচডি ডক্টরেট করবা, মনে করো চীন থেকে, চীনের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা একটা অফার লেটার আসলো, তুমি বুঝো না, বোঝার জন্য যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝে তার কাছে যাও। প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট থেকে আসা ইংরেজি ভাষায় লেখা একটি চিঠি বোঝার জন্য গভীর রাতে মানুষের কাছে দৌড়াইতে পারেন, চীন থেকে আসা বিশ্ববিদ্যালয়ের একটি অফার লেটার বোঝার জন্য মানুষের ধারে ধারে ঘুরতে পারেন, আল্লাহর তরফ থেকে আসা কিতাব জীবন বদলানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জীবনটাকে সুন্দর করে সাজাবার জন্য যে কিতাব আসলো, এই কিতাব এখনো আপনি পড়তে পারেন না, বুঝা দূরের কথা, পড়তে পারেন না, এটা পড়ার জন্য, শেখার জন্য কই দিন কার কাছে পাগলের মতো ছুটে গিয়েছেন? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আপনি কোরআনের ভ্যালু বুঝেন নাই এখনো,
এটা কি মোল্লা মৌলভীর কিতা? হ্যাঁ, আপনাকে কোরআনটা আগে বুঝাই। 50-51 বছর ধরে ওয়াজ মাহফিল হচ্ছে, আমি যুবকদের উদ্দেশ্যে বিশেষ করে কথাগুলো বলছি, কারণ এখানে আমার অনেক বাবারা আছেন, হয়তো ওনারা ছোটবেলা থেকেই মাহফিলটা আয়োজন করে আসতেছেন। যুবক তরুণদের সংখ্যা কম, এরা ওই গান মাহফিলে আছে, এদের কানে আমি জানি আমার আওয়াজ পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, এটাকে মোল্লা মৌলভীদের কিতাব আপনি মনে করিয়েন না, যেন তেন কিতাব মনে করিয়েন না। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র বই যা পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ পড়েন, এটা গোলাবাজি আর চাপাবাজির বিষয় নয়, বর্তমান বিজ্ঞান তা প্রমাণ করেছে। মহাকাশ বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের যুগে, স্যাটেলাইটের কল্যাণে মহাশূন্য তারা মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করলেন। গবেষণা করে একটি আজীব তথ্য তারা পেলেন, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের একটা ভিন্নতা রয়েছে। যেমন বাংলাদেশে এখন রাত 11টা হয়ে গেছে, এখন আমেরিকায় দুপুর 1টা, ওখানে দিন, বাংলাদেশে এখন রাত। আমি কি ভুল বলেছি? সৌদি আরবে এখন ঠিক 8টা বাজে, লন্ডনে এখন 6টা বাজে, দুবাইয়ে এক সময়, ইতালিতে এক সময়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, এক এক দেশে এক এক সময়। আমি কি ভুল বলেছি? সময়ের এই ভিন্নতার কারণে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেলেন, হায় হায় হায়, এই সময়ের ভিন্নতার কারণে তো এক আজীব তথ্য পাওয়া গেল। তথ্যটা হলো এই টাইমের ভিন্নতার কারণে তারা দেখলেন পৃথিবীতে 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো কোনায় কানায়, কোনো না কোনো জায়গায় আদান হয়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না। দেখেন আমাদের এখন কোনো নামাজ নাই, একটু আগে সৌদি আরবে এশার নামাজ শেষ হয়েছে, কোনো দেশে এখন ফজরের নামাজ, আমেরিকা এখন জোহরের নামাজের টাইম, কোনো দেশে এখন মাগরিবের নামাজ চলে, কোনো দেশে আসরের নামাজ চলে। আমি কি ভুল বলেছি? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, হায় হায় হায়, এই সময়ের ভিন্নতার কারণে 24 ঘন্টায় পৃথিবীতে তো 250টার বেশি দেশ আছে, কোথাও না কোথাও আজান হয়। আজান হলে মুসলমানরা কি করে? নামাজ পড়ে। নামাজে মনে করেন আপনাদের এলাকার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে তিনি তিলাওয়াত শুরু করেছেন, বুখারী শরীফ একটু বেশি বুঝেন তো, শুরু করেছেন বুখারী থেকে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস যদি পড়া শুরু করেন, আমার তো মনে হয় একজন চাচা যিনি খেতে খামারে কাজ করেন উনিও বলবেন, হুজুর কি পাগল হয়েছে নাকি? কারণ নামাজ শুরু হয় যে সূরা দিয়ে, আমরা সবাই জানি সূরাটার নাম কি। নামাজ শুরু করতে হয় যে সূরা দিয়ে, সেই সূরার নাম আমরা সবাই জানি সূরাতুল ফাতিহা। নবীজিও বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ আদায় করা যায় না। নামাজে দাঁড়ানোর পরে আমরা সবাই এই সূরাটা পাঠ করি, তার মানে নামাজ শুরু হলে যে কিতাব থেকে তেলাওয়াত করতে হয়, কিতাবের নাম কি? আল কোরআন। সবাই বলেন, তাহলে পৃথিবীতে 24 ঘন্টায় আজান হয়। যদি 24 ঘন্টা আজান হয়, তার মানে হলো 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান হয়। আপনারা ওয়াজ শুনতেছেন, এই টাইমে কেউ ফজরের নামাজ পড়ে, কেউ এখন জোহরের নামাজ পড়ে, কেউ এখন আসরের নামাজ পড়ে, আবার কোনো দেশের মানুষ এখন মাগরিবের নামাজ পড়ে, সৌদি আরবের মানুষ এখন এশার নামাজ পড়ে। তার মানে হলো যেহেতু বিজ্ঞান বলছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে সময়ের ভিন্নতা রয়েছে, সময়ের ভিন্নতার কারণে 24 ঘন্টা দিবানিশি 24 ঘন্টা দুনিয়ায় আজান হয়। তার মানে দিবানিশি 24 ঘন্টা দুনিয়াতে মানুষ নামাজ পড়ে, এই জন্য দিবানিশি 24 ঘন্টা একটা না অনবরত ননস্টপ পৃথিবীতে আল্লাহর কালামের তেলাওয়াত চলে। আপনি কিতাব চিনলেন না এখনো? এটা পৃথিবীর একমাত্র কিতাব, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র অদ্বিতীয় কিতাব যা দিবানিশি 24 ঘন্টা দুনিয়ায় তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়ে। শুধু কি তাই? Nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন যে রিসাইট করে, যে তিলাওয়াত করে, যে পড়ে সে বিরক্ত হয় না, যে শুনে তার কাছেও বিরক্ত লাগে না। আল্লাহর কালামের আকর্ষণ দেখেন কেমন। এই কোরআনের তিলাওয়াত যে করে সে কখনো বিরক্ত হয় না, আবার যে এই কোরআনের তিলাওয়াত শুনে সেও কখনো বিরক্ত হয় না।
দেখেন জন্মের পর থেকেই আপনারা সবাই মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। ইমাম সাহেব প্রত্যেক দিন যে সূরা দিয়ে নামাজ শুরু করেন, সূরাটির নাম সূরাতুল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন। এই সূরাটা আমরা সবাই পড়ি না? জন্মের পর থেকেই মসজিদে গিয়ে শুনে ইমাম সাহেব রেগুলার এই সূরা দিয়ে নামাজ শুরু করেন। এই মির্জাপুরের কোনো ভাইকে কোনোদিন মসজিদে গিয়ে এই অভিযোগ বা আপত্তি করেছেন নাকি? ও ইমাম সাহেব, হুজুর সাহেব, আপনি কি এই একটা সূরাই পারেন নাকি? আর কোনো সূরা কি জানেন না? প্রত্যেক দিন কেন এই সেম সূরা দিয়ে আপনি নামাজ শুরু করেন, এমন অভিযোগ কেউ করেছে নাকি? কোনোদিন এই অভিযোগ করার সম্ভাবনা আছে নাকি? কন এ কি সূরা রেগুলার? আমরা শুনে বিরক্ত লাগে না? বিরক্ত লাগা দূরের কথা, কেউ কেউ এত মজা করে পড়ে, তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আছে না নাই? হজ আর ওমরা যারা করেছেন কষ্ট করে একটু হাত তুলেন, মাশাল্লাহ হাতগুলো নামান। হ্যাঁ, টাকাওয়ালা মানুষ আপনারা, যারা যেতে পারেন নাই আল্লাহ যাওয়ার তৌফিক দেন, আপনাদেরকে বোঝানো বড় মজা হবে। আমি বলছিলাম আল্লাহর কোরআন শুনলে কেউ বিরক্ত হয় না, এই যে প্রত্যেক দিন নামাজে ঢুকে এক সূরা বারবার শুনি বিরক্ত লাগে না, বরং এত বেশি মজা লাগে। কোন কোন আলেমের কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, তাদের সুললিত ভয়েসের রিসাইটেশন শুনলে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ আর ওমরা করেছেন, বাইতুল্লাহে মক্কাতুল মুকাররমার মসজিদে হারামে যারা নামাজ আদায় করেছেন, সেখানে ফাদিলাতুশ শেখ আব্দুর রহমান সুদাই সাউদ শুরাইম বান্দার বালিলা, এরপরে ইয়াসির দুসিরি অর্থাৎ হারামের ইমামরা যখন তাদের সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, মনে হয় যেন আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে, অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ কোরআনের অর্থ বুঝে না, অর্থ না বুঝলেও ইমাম সাহেবদের তেলাওয়াতের সুরের ঝংকারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু দিয়ে পানি পড়ে, এরকম দৃশ্য আছে না নাই? আমিও তো একাধিকবার গিয়েছি, আমি দেখেছি। আমার সাথে যে সফরকারীরা ছিলেন, আমি তো আলহামদুলিল্লাহ অর্থ বুঝি, আমার চক্ষু দিয়ে পানি আসাটা স্বাভাবিক কথা, কিন্তু আমার সাথে ডানে বামে কিছু মানুষ ছিলেন যারা কোরআনের অর্থ বুঝে না, দেখলাম পাগলের মতো কান্না করে। জিজ্ঞেস করলাম, অর্থ না বুঝেও তুমি কাঁদো কেন? জবাব দেয়, হুজুর এত মজা করে তেলাওয়াত করে অর্থ বুঝা লাগে না, এই সুন্দর তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়ে পড়ে। পৃথিবীতে কোন বই আছে যা অর্থ না বুঝে মানুষ কাঁদে? আছে, আছে। আপনি কোরআন বুঝলেন না, এত দামি নেয়ামত, ঘরের ভেতরে গোল্ড রেখে আপনি বাহিরে সিটি গোল্ডের তালাশে বের হয়েছে, বিজ্ঞানের যুগে বসবাস করে বিজ্ঞানসম্মত, এত বাস্তববাদী মানুষ আপনি, বিজ্ঞানসম্মত কোনো কিছু না হলে আপনি গ্রহণ করেন না। আপনি মনে করছেন কোরআন ইটস এ ব্যাকডেটেড বুক, এটা আগের যুগের কিতাব, মধ্যযুগীয় কিতাব আপনি মনে করেছেন? নো, ইটস এ সাইন্টিফিক বুক, ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। বিজ্ঞান যা জেনেছে এখন, কোরআন তা জানিয়েছে আরো বহু আগে। সুবহানাল্লাহ পড়েন, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে, যত এগিয়ে যাচ্ছে, ভিক্ষার থালাইটা, ভিক্ষার ব্যাগ ঝুড়িটা আরো বড় করতেছে। কথা বুঝতেছেন আমার? বিজ্ঞান যত উন্নত, যত উপরের দিকে উঠছে, ভিক্ষার থালাটা আরো বড় করতে হচ্ছে, ভিক্ষার ব্যাগটা আর একটু বাড়াইতে হচ্ছে, কারণ যখন বিজ্ঞান উন্নত হয়, যখন নতুন তথ্য বের করে, দেখা যায় কোরআনের কাছে এই তথ্য আরো পুরাতন, কারণ আল্লাহ কোরআনে এগুলো আরো 1500 বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ কইতেই জানেন, কিন্তু এই সাইন্টিফিক থিওরিগুলো বের করতে জানেন না। জানবেন কেমনি? আপনি তো কোরআন এখনো পড়াও জানেন না,
আপনি এটা মোল্লাদের কিতাব বানিয়েছেন। আমি তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করা আসা মানুষ। কোরআনুল কারিমে 6000-এর বেশি আয়াত রয়েছে, তার মধ্যে প্রায় 1500 আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ। কয়েকটি এক্সাম্পল দিলে আপনি বুঝবেন, আপনি যে বিজ্ঞান নিয়ে এত বড়াই করেন, কোরআন কি আপনি বুঝেন নাই এর ভ্যালু? এখনো আপনি এর ভ্যালু বুঝেন নাই। পৃথিবীর আয়তন নিয়ে বিজ্ঞান এক এক সময় মানুষের সামনে এক এক তামাশা করেছে। আগের যুগের বিজ্ঞানীরা, প্রাচীনকালের বিজ্ঞানীরা আন্দাজে বলে ফেলছে পৃথিবী চ্যাপ্টা বা সমতল হতে পারে। এরপরে 1597, আমি সাল সহ বলছি, 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ঘুরে দেখলেন না, আগের যুগের বিজ্ঞানীদের দেওয়া তথ্য ভুয়া, ভুল বলছে এগুলো, পৃথিবীটা আসলে গোল। বিজ্ঞান আরও উন্নত হলো, উন্নত হতে হতে স্যাটেলাইটের যুগে এখন প্রবেশ করলো। এখন স্যাটেলাইট ভিত্তিক বিজ্ঞানীরা বলছেন না, আমাদের আগের বিজ্ঞানীরাও ভুল বলছে, আসলে পৃথিবী গোল। পৃথিবী যারা বলে গোল, এই তত্ত্ব ভুল। পৃথিবী যারা বলে গোল, এই তত্ত্ব ভুল। পৃথিবী কি বলেন তো, কেমন? ডিম্বাকৃতির। আমরা সিলেট হয়ে এন্ডাল্লাসা। আপনার আপনারা ডিমকে কি বলেন? ও আন্ডার, এন্ডা এক কথা, ওইটা সমান। আমরা হই এন্ডা, আপনারা হইন আন্ডা। ও তুরা আকারর ব্যবধান, তুরা সিলেটি হইলাম, কিন্তু রাগ করছেন নি আপনারা, তা আন্ডার এন্ডা একই কথা। পৃথিবী, আপনারা ডিম দেখেছেন তো না, ডিম, এই ডিমের মতো, এটা এই স্যাটেলাইটের যুগে বিজ্ঞান বলল। আর আপনি যেই কিতাবকে হাফেজি মাদ্রাসার হাফেজদের কিতাব মনে করেন, আপনি যেটাকে মোল্লা মৌলবীর কিতাব মনে করেন, কত বড় কপাল পুরা আপনি! ঘরের ভেতরে আসল সোনা রেখে নকল সোনা তালাশের খুঁজে বের হয়েছেন। বিজ্ঞানময় কিতাবটাকে আপনি এখনো চিনলেন না। বিজ্ঞান যেই জিনিসের সমাধান দিয়েছে এখন, 1500 বছর আগে ওই বিষয়টার সমাধান কোরআনে দিয়েছেন কে? কোরআনটা খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীটা কেমন বান্দারে জেনে নাও। আল্লাহ তাআলা বড় চমৎকার করে বললেন, ওয়াল আরদ বাদা যালিকা দাহা। দাহা, এখানে আলেমুলা মজার আসছেন, অভিধান, আরবি অভিধান আছে না, কামুস অর্থাৎ ডিকশনারি, আরবি অভিধান খুলে দেখবেন। উটপাখি চিনেন আপনারা, কে দেখছেন নাকি উটপাখি কখনো? কে দেখছেন দেখি হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা বলছেন এই যে উট পাখি, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। কি বলা হয়? আরে কথা কন, একটা আরবি শিখে যান না, দাহা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আমি এই জমিনকে, এই পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে এবার জুড়ে বলেন তো, শরীরের সব শক্তি গলায় এনে বলবেন, যেহেতু কোরআনের মাহফিলে এসেছেন, একটু জুড়ে বলবেন, বিজ্ঞান আগে নাকি কোরআন আগে? দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। বিজ্ঞানের সাথে কোরআনের তো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান ভিক্ষুকের মতো, ভিক্ষার ঝুড়ি একটা নিয়ে কোরআনের সামনে এতিমের মতো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। পড়ে পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা যত উন্নত হবে, ভিক্ষুকের বেশি আল্লাহর কালামের সামনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে, চিরকাল ভিক্ষুক থাকবে আল্লাহর আল্লাহর কালামের কাছে। মুসলমানরা এত নিচে নামলো কেমনে? কারণ কোরআন তার জীবনের অপশনাল ম্যাটার বানিয়েছে, সে কম্পালসারি ম্যাটার বানাতে পারে নাই। কপাল পুরাই মুসলমান, সে কোরআন বুঝেই নাই এখনো। আল্লাহ কোরআন পাঠিয়েছেন, জীবন পরিচালনা করতে হবে কোরআনের আলোকে। আপনি বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজ ভাতা, না তো কোরআনের কথা বলাও যায় না। আপনি কোরআন অনুযায়ী জীবন গঠন না করলে ফেরেশতাদের কি দিয়া পিটাবে, ফেরেশতাদের কেমনে পিটাবে? অকল্পনীয়। কোরআন এসেছে কোরআন দিয়ে জীবন চালাবার জন্য, আপনার মনের মতো চলবার জন্য নয়। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফাকির, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। পৃথিবীতে যত মানুষ বাস করছে, এরা দুই তরিকায় ভাগ হয়ে যাবে, দুই ফেরকা হবে, এক ভাগ জান্নাতি আরেক ভাগ। জান্নাতি কারা? কোরআন মেনে চলবে যারা, জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ। পড়ে কোরআনকে বাদ দিবে যারা, জাহান্নামি হবে তারা। কোরআন যে আপনি মেনে চলবেন জানতে গেলে, সরি, আপনি যে কোরআন মানবেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আপনি কোরআন যে মানবেন, জানবেন, আপনি জানেন না তো, কোরআন এখনো জানালো না, এমন কপাল পুরা, না জানতে গেলে পড়তে হয়, এটা পড়তেও জানেন না আপনি, 100টা ভুল হয়ে আউযুবিল্লাহ পড়লে এখন।
কোরআন, এটা বিজ্ঞানকে নিচে নামিয়ে রেখেছে, কোরআনটা উপরেই আছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দেন না আপনারা। বাবা কষ্ট লাগছে আপনাদের, আমি কি দোয়া করে ফেলবো? আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট এটাকে আমরা বাংলায় কি বলি? টিপ সই। ইংরেজিতে বলি ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমাহ। এই যে আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা দেখছেন কারবার? আমার এক আঙ্গুলের হাতের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। এখানে কুদরতার কারিশ্মাটা কার? হাতে আঙ্গুল দশটা, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল। বিদেশে যাবেন, এয়ারপোর্টে ইমিগ্রেশন পাস করার সময় আপনাকে এই 10 আঙ্গুলের ছাপ দেওয়া লাগে। পাসপোর্ট অফিসে গেলে এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। জমি জমার দলিল, ভোট দিতে গেলে, সব জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? এখন কত সাল, কত খ্রিস্টাব্দ? 2000 বলেন না, 2000 কি ঘুম আসতেছে? 2021 সাল। 1856 সালের আগে দুনিয়ার মানুষ জানতই না যে ফিঙ্গারপ্রিন্ট বলে একটা কিছু আছে। সর্বপ্রথম ইংল্যান্ডে 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য পৃথিবীর মানুষকে জানিয়েছে। কয় দেখ কি তথ্য একটা বের করছি, ফিঙ্গারপ্রিন্ট এই টিপসই দিলে একজনের সাথে আরেকজনের মিলবে না। এখন বিজ্ঞানীরা বলছে দেখ কি কারবারটা ঘটাইলাম, কি একটা জিনিস আবিষ্কার করছি, কি ভাব। এই ফিঙ্গারপ্রিন্টের কথা মনে হয় কোরআনে নাই। এবার কোন কোন জায়গায় আছে দেখছেন কি, মানে টেকনিক করে জবাব দিছে, বিচক্ষণ। ওই কোরআনের মধ্যে আছে হুজুর, আমি বললাম কোন জায়গায়, কয় আছে তো আছে। কোরআনুল কারিমের 75 নম্বর সুরা, সুরার নাম সূরাতুল কিয়ামা। এই সূরাটা ওপেন করলে দেখবেন 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আইয়াহ সাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার অনেক মানুষ আছে যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। তারা মনে করে মানুষ মরে যাওয়ার পর যখন তার শরীরের হাড্ডি মাংস অস্থিপিঞ্জ আলাদা হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এগুলো আবার কেমনে জোড়া লাগিয়ে আল্লাহ একত্রিত করবেন। আল্লাহ বলছেন বান্দারে তোর এই ধারণা, আমি তোকে কেমনে একত্রিত করবো? শোন, তোর হাড্ডি মাংস জোড়া লাগানো তো আমার জন্য বড় সহজ, শুধু তোর হাড্ডি মাংস আর অস্থিপিঞ্জর গুলো আমি একত্রিত করব না। বান্দারে শুনে রাখ, বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, এই যে তোমাদের হাতের আঙ্গুলের মাথা, এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত পুনরায় একত্রিত করতে আমি আল্লাহ সক্ষম। তাহলে ফিঙ্গারপ্রিন্ট জেনেছি আমরা 1856 সালে, আর ফিঙ্গারপ্রিন্টের এই তত্ত্ব কোরআনে 1500 বছর আগে দিয়েছেন কি? তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? হায় 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 হায়, কথা বলার তো শুরু করলে থামতে আমার মন চায় না, কারণ আসলে এগুলো তো রাজনৈতিক কথা না। আমরা যখন অন্যান্য জায়গায় বক্তব্য দিই, 5-7 মিনিট বললে জিব্বা টিব্বা শুকাই যায়, পানি খায়, কারণ কথা নাই। আর আল্লাহর কালামের কথা আমরা যারা আলেমরা কোরআনের মঞ্চে কথা বলি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাদের কথা শেষ হয় না, কারণ কথাগুলো আমাদের নয়, কথাগুলো কার? আল্লাহ বলছেন বান্দারে তোর জবান দিয়ে কি আমার কথা বলে তুই শেষ করতে পারবি নাকি? কারণ আমার এই জ্ঞানের সাম্রাজ্য ওহির এই জ্ঞানটা হলো এমন, কল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব বলছেন নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন এই দুনিয়ায় যত সাগর আর মহাসাগর রয়েছে, আল্লাহ তাআলা একটা সাগরের কথা বললেন না, শুধুমাত্র আটলান্টিক মহাসাগর নয়, প্রশান্ত মহাসাগর নয়, আল্লাহ তাআলা বললেন দুনিয়ায় যত সাগর আর মহাসাগর রয়েছে, দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথা লেখা শুরু হয়ে যায়, পৃথিবীর সকল সাগর মহাসাগরের পানি ফুরিয়ে যাবে, তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না।
এজন্য বলেছি কুরআন বিজ্ঞান নিয়ে কথা বললে এখানে কয়েক রাত ওয়াজ হবে, তাও ওয়াজ শেষ হবে। ঘোরাঘুরি নিয়ে তো বিজ্ঞান সমাধান দিল কিছুদিন আগে, কিসের ঘোরাঘুরি? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? আসলে বিজ্ঞানীদের মাথা ঘুরে। সর্বপ্রথম টলেমি বলছে না 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 না, পৃথিবী স্থির সূর্য ঘুরে। এরপরে 1512 সালে কোপার্নিকাস এসে বলল এই টলেমি কিচ্ছু জানে না, আমি দেখছি সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে, তোমার মাথাও ঘুরে আমার মাথাও ঘুরে। যেই সমস্যার সমাধান বিজ্ঞানীরা কিছুদিন আগে দিল, যেটাকে আপনি হুজুর আর মোল্লাদের কিতাব মনে করেন, ঘরের এক কোনায় ফেলে রেখেছেন, যেই কোরআন আপনি এখনো পড়লেন না শিখলেন না, গবেষণা করা বোঝা তো দূরের কথা এখনো আপনি শিখলেন না, ওই কোরআন বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানময় সূরা, সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমার কদ قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله تعالى বলছেন সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে, চাঁদের জন্য একটি মঞ্জিল আমি ঠিক করে দিয়েছি, সে ওই নির্ধারিত মঞ্জিলে ঘুরছে। আল্লাহ তাআলা বলছেন সূর্য কখনো চাঁদের নাগালে যেতে পারে না, দিন কখনো রাতের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী পরিভ্রমণ করছে। একটু সুবহানাল্লাহ জোরে কই তো মন চাইলো না আপনাদের। তাহলে বলেন তো ঘোরাঘুরির সমস্যার সমাধান বিজ্ঞান দিয়েছে আগে না কোরআন দিয়েছে আগে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কিতাব আমার আপনার ঘরে আছে না নাই? হ্যাঁ, আর একটু জোরে বলেন আছে না নাই? আমার কত ভাইরা আছে এই কোরআনটা এখনো শুদ্ধ করে শিখেও নাই কিন্তু নামাজে যায়, কোরআনটা শুদ্ধ করে না শিখে আপনি নামাজে গিয়েছেন, আমার অনেক মা বোনরা মাহফিলে এসেছেন, আমার অনেক বোনেরা এখনো কোরআনটা শিখে নাই, আফসোসের ব্যাপার। কোরআনকে ভালোবাসে কিন্তু কোরআন আমরা শিখি, কোরআন দিয়ে আপনি শিখলেন না, আপনি নামাজ পড়ে নেই, নামাজ কেমনি আল্লাহর কাছে পৌঁছায়? আপনি বলবেন হুজুর নামাজ তো পড়ি আল্লাহ কবুল করবে, আল্লাহ ঠেকা পড়ছে। কোরআন শুদ্ধ করে তেলাবাত করলে আমরা জানি প্রত্যেক হরফে কত নেকি হয়। আর একটু জোরে বলেন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি দান করেন কে? কিন্তু আপনি যখন অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন হরফে হরফে কোরআন লানত দেয়। এই জন্য কোরআনের লানত থেকে বাঁচতে হলে সবাইকে আল্লাহর কোরআনটা শিখতে হবে। সবাই বলেন তো আমরা আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা নবীজির সুপারিশ চান না হাত তুলেন। একজন এরকম প্রস্তুতি নিয়েছিল, আপনারা ওয়াজে খালি আসলে ঠিক ঠিক আর হাত তুলা তুলি, এই হুজুর কিন্তু বেঠিক কথা বলবে, বেশি কনসেন্ট্রেশন আছে কিনা তা চেক করার জন্য মাশাআল্লাহ আমাদের মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই নবীজির সুপারিশ চাই কি চাই না? নবীজির সুপারিশের দরকার আছে না নাই? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার যুবক ভাইরা, আমার ছাত্র ভাইয়েরা, আমার মা বোনেরা, এখনো আমরা যারা কোরআনটা শিখলাম না, কোরআনটা বুঝলাম না, যারা আমরা জীবন থেকে কোরআনকে মাইনাস করে দিলাম, কোরআনকে আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেললাম, কঠিন সতর্কবার্তা একটু কান লাগান, আমার মনে হয় এই আয়াতটা বুঝলে আজকে রাতের ঘুম আপনার হারাম হয়ে যাবে, আমার মনে হয় হয়তো হেদায়েতের দরজা আজকেই খুলে যেতে পারে। যেই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে আপনি যদি কোরআনটা না শিখে কবরে চলে যান, ওই নবী সুপারিশ করা তো দূরের কথা, নবীজি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কথাগুলো মোল্লার নয়, কোরআনে যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
আল্লাহ তাআলা বলছেন রাসূল কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবেন ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাদু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, জীবন থেকে কোরআন বাদ দিয়েছে, এরা কোরআনটা পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, মাবুদ গো আমার উপরে নাজিল করেছে এই কোরআন, আর আমার উম্মতের এই লোকটা কোরআনটা পড়লো না, সে কোরআন তার জীবন থেকে বাদ দিল, আমিও আজ হাশরের মাঠে আমার সুপারিশ থেকে তাকে বাদ দিলাম। খালি নাউজুবিল্লাহ পড়লে চলবে না, নিজের হেদায়েতের চিন্তা করা লাগবে। এখন যে আপনি কোরআনটা এখনো শিখলেন না, বয়স তো 50 বছর 40 বছর হয়ে গেল, দেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়ে ফেলেছেন, পড়াশোনা করে ফেলেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, দুনিয়ায় এত কিছু করে ফেললেন, কোরআনটা শিখলেন না, বলেন পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না, চলে যাব। কারা কারা পৃথিবীতে থাকার নিয়তে আসছেন হাত তুলেন। যে বাড়ি আপনি বাড়ি বাড়ি করেন এটা আপনার বাড়ি, আপনার বাপদাদা পূর্বপুরুষদেরকে মানুষ জিজ্ঞেস করতো বাবারে বাড়ি কোথায়, বলতো ওই যে ইটালিয়ান টাইলস করা একটা সুন্দর বাড়ি দেখা যায়, এটা আমার বাড়ি। সারা জীবন এটাকেই তার বাড়ি বাড়ি করেছে, শেষ পর্যন্ত এই এলাকার কোনো না কোনো কবরস্থানে 3.5 হাত কবরের নিচেই তার বাড়ি হয়েছে, ঠিক কিনা? আপনি দুনিয়ায় থাকবেন না, কোরআন যে আপনি শিখলেন না, কোরআন যে আপনি শিখলেন না, কবরে আপনি কি নিয়ে যাবেন? নবীজির সুপারিশ তো পাওয়া যাবে না, সবাইকে তো কবরে যাওয়া লাগবে, মরা লাগবে, এবারে কোনো সন্দেহ? কোরআনটা যে আপনি শিখলেন না, কোরআন না শিখে যে কবরে যাচ্ছেন, অবস্থা তো খারাপ হয়ে যাবে। শিখবেন শিখবেন করে তো আপনি কোরআনটা এখনো শিখলেন না। দেখেন যারা কোরআনটা শিখবে না, নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়াবেন কিনা? তারা কি নবীজির সুপারিশ পাবে? আরেকটা জোরে কোন, নবীজির সুপারিশ তো পাবেই না, বরং স্বয়ং বিশ্ব জাহানের রব আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 120 নম্বর আয়াতটা আপনি খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, তাদের জন্য আমি শাস্তি রেখেছি 3টা, জুড়ে কোন কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা পড়বে না, বুঝবে না, মানবে না, শিখবে না, আমি তাদের জন্য কি শাস্তি রেখেছি? শোনো, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দনকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ দিয়েছেন ওই লোকটার জীবন থেকে আল্লাহ সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো সুখ শান্তি জোর করে আনা যায়? সুখ শান্তি দেওয়ার মালিক কে? আমি এমন মানুষ দেখছি হাজার হাজার কোটি টাকার মালিক, বড় বড় ব্যবসায়ী আমাদের সাথে পরিচয় আছে, কই হুজুর খালি টেনশন, রাতের বেলা ঘুমাইতে পারি না, একটু ফু দেন। ওইদিকে রিক্সাওয়ালা মির্জাপুরে রিক্সা চালায়, 300-400 টাকা সারাদিনে কামায়, এশার নামাজের পরে ডাল আর আলু ভর্তা খাইয়া নাকে তেল দিয়া ঘুমায়, আছে না নাই? 300-400 টাকা ইনকাম করে তার ঘুম আছে, আপনার 1,000 কোটি টাকা হওয়ার পরেও ঘুম নাই, কি বুঝলেন? ঘুম টাকা দিয়ে কেনা যায় না, ঘুম সুখ শান্তি যিনি দেন তিনি কে? আপনি এই আয়াতটা শুধু মিলান, যাদের জীবনে সুখ নাই, ঘুম নাই, শান্তি নাই, তালাশ করে গবেষণা করে দিয়ে তালাশ করে গবেষণা করে দেখেন ওই লোকগুলোর জীবনে আল্লাহর কুরআন নাই। আল্লাহ বলেছেন তোরা যারা তোদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে দিয়েছিস, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছিস, আমার কালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিস, তোরা যারা আমার কোরআন পড়লি না, বুঝলি না, মানলি না, তোর জীবন থেকে আমি আল্লাহ নিজেই সুখ শান্তি কেড়ে নিব। আল্লাহ যদি সুখ নিয়ে নেয় এত ক্ষমতা পাওয়ার পরেও, টাকা পয়সার মালিক হওয়ার পরেও আপনি সুখ পাবেন? আল্লাহ বলছেন তোর জন্য 1 নম্বর শাস্তি হলো তোর জীবনের সুখ শান্তি আমি কেড়ে নিব। অনেক মানুষকে আপনারা দেখবেন খুব তেল তেলে চেহারা, নাদুস নুদুস চেহারা, তার ভিতরের খবর জানেন না, ঘরে গেলে দেখবেন তার বউয়ের সাথে তার ঝামেলা,
তার পরিবারের সমস্যা, তার ছেলে মেয়ে আতুল ল্যাংরা প্রতিবন্ধী, একটা না একটা সমস্যার মধ্যে সে আসেই আসে। এই গজবটা দিলেন কে? আমরা অনেক সময় মানুষের উপর জুলুম করে ফেলি। আপনি মানুষের উপর জুলুম করলে মনে রাখবেন আল্লাহ ছাড় দিবে না, কোনো না কোনো গজবের মধ্যে আল্লাহ আপনারে ফেলে রাখবে। আল্লাহ বলছেন যারা আমার কোরআনটা শিখবে না, এক নম্বর শাস্তি হলো তার জীবনের সুখ আমি কেড়ে নেব। মুফাসসিরিনে কিরাম মাঈশাতান দনকার দুই নম্বর অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে দ্বিতীয় যে শাস্তি দিবেন সেটা হলো কবরের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। আমরা সবাই কবরে যাব, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কোরআন নাসিকে খবরদার কবরে যাইয়েন না। কোরআন নাসিকে যারা কবরে যাবে, আল্লাহ বলেছেন তার কবরের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। ওই লোকটাকে কবরে রাখার পর কবরের দুই পাশের মাটি একসাথে হয়ে যাবে, লোকটার এক পাশের পাজরে গিয়ে আরেক পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এই রকম কবরের ভেতরে তাকে শাস্তি দেওয়া হবে। আমার টাঙ্গাইলের ভাইরা, কবরের শাস্তি দেখে আমরা বাঁচতে চাই কি চাই না? কবরের শাস্তি দেখে যদি বাঁচতে চাই, আল্লাহর কোরআনটা শেখার দরকার আছে না নাই? কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, তিনটা শাস্তি আল্লাহ দিবেন। এক নাম্বার শাস্তি তার জীবন থেকে আল্লাহ সুখ কেড়ে নিবেন, দুই নাম্বার শাস্তি কবরের মধ্যে তার জীবন তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন এই লোকটার জন্য তিন নাম্বার বেজ্জতির শাস্তি হলো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমরা সবাই কবরে যাওয়ার পর ইসরাফিলের সিঙ্গার ফুৎকেরে যেদিন কিয়ামত হবে, সেদিন কবর থেকে আমাদেরকে উঠিয়ে হাসরের মাঠে নিয়ে একত্রিত করবেন কে? আল্লাহ তাআলা বলছেন কবর থেকে যখন মানুষগুলোকে উঠানো হবে, যারা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, শিখে নাই, আল্লাহ বলছেন এগুলোকে আমি কানা বানায়া, অন্ধ বানায়া কবর থেকে উঠাবো। কি বানায়া? অন্ধ। আরো জোরে বলেন, এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠবে, এই লোকগুলো তখন আল্লাহ তাআলাকে বলবে, কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা। আল্লাহ একটা কথাও কোরআনে গোপন রাখলেন না। এই লোকগুলো বলবে, রব্বি, হে রব, লিমা হাশারতানি আমা, আমাকে আপনি অন্ধ করে এই হাসরের মাঠে তুললেন কেন? আমি তো কানা ছিলাম না, অন্ধ ছিলাম না, আমার বাড়ি মির্জাপুর ছিল, আমি তো চোখে দেখতাম, খুব ভালো চোখে দেখতাম, চশমাও লাগতো না, কেন আজ আপনি আমাকে অন্ধ করে তুললেন? জবাব দিবেন কে? আরেকটু জোরে বলেন, তখন জবাব দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, এই তোর ঘরে তো আমার কোরআন ছিল। এ ছাত্র ভাইয়েরা, তোমাদের পড়ার টেবিলে বুকশেলফে সব বই রেখেছো, নাটক উপন্যাসের বইও রেখেছো, এখনো তুমি আল্লাহর কোরআন তোমার বুকশেলফে রাখতে পারোনি। আল্লাহ বলবেন, কিরে, তোর ঘরে তো আমার কোরআন ছিল, তোর ঘরে কোরআন থাকা সত্ত্বেও তুই কোরআনটা চক্ষু ছিল দেখলি না, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোর ঘরে কোরআন থাকা সত্ত্বেও তুই যেমন আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, আজ তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম, তোর মতো গোলামের কাছ থেকে আমি আল্লাহ মুখ ফিরিয়ে নিলাম। ওয়াল আইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি কাউরে বলে, যা ভাগ, তোর কাছ থেকে মুখ ফিরেলাম, যা সর এখান থেকে, এরা নাজাত দিবে আর কে? কে তাকে বাঁচাবে? কে তাকে রক্ষা করবে? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোরআনটা যারা শিখেন নাই, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, নবীজির সুপারিশ পাওয়ার জন্য আজ থেকে কোরআন শেখার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আলোচনার দুইটা পয়েন্ট কিন্তু শেষ করেছি। এক নাম্বার, কোরআনটা কেমন কিতাব বোঝাবার চেষ্টা করেছি, এর ভ্যালু বলেছি। দুই নাম্বার বলেছি, কোরআনটা না শিখলে আপনার পরিণতি কি হবে। কোরআনটা যখন আপনি শিখবেন, কোরআনের রঙে যখন রঙিন হবেন, আপনার দাম বাড়াই দিবেন কে? এই কোরআন বড় দামি কিতাব। আপনি কোরআন থেকে দূরে আছেন, আপনার পায়ে ধরে বলি, একটা বার আপনি কোরআনের কাছে আসেন, কেমনে যে ইজ্জত সম্মান আপনার বাপরে, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। শুধু একটা উদাহরণ শুনেন,
বছরের মধ্যে আমরা সবাই জানি বারোটি মাস আছে, বলেন তো বারো মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নাম কোনটা? এখন প্রশ্ন হলো কিসের বরকতে, কিসের কারণে রমজান মাসটা দামি হলো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের বরকতে, কোরআনের কারণে রমজান মাস দামি হয়েছে। আবার সারা বছরের মধ্যে 365 টি রাত রয়েছে, এর মধ্যে একটা রাত হলো বছরের সবচেয়ে দামি রাত, রাতটার নাম লাইলাতুল। প্রশ্ন হলো কিসের বরকতে, কিসের কারণে রাতটাতে তো দাম? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদ, কারণ কদরের এই রাতে কোরআন এসেছে কার তরফ থেকে? কদরের এই রাতে কোরআন আসার কারণে সারা বছরের 365 রাতের মধ্যে এই রাতের দাম এত বেড়ে গেল। আল্লাহ নিজেই এই রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন 1000 মাস সমান 83 বছর, 4 মাস কয় বছর? আরেকটু জোরে কন। আরে ভাই আমরা তো 83 বছর হায়াত পাবো? অনেকে 83 বছর হায়াত পাবো না, শুধু কোরআনের বরকতে একটা রাতের দাম এত বাড়লো। রমজানের শেষ দশকে এই রাতটি খুঁজতে গিয়ে কোনো বান্দা যদি পেয়ে যায়, রাতটা এবাদতে যদি কাটায়া দেয়, একটানা বিরামহীনভাবে অনবরত 83 বছর 4 মাস এবাদত করলে যে নেকি হয়, এক রাতের এবাদতে সেই পরিমাণ নেকি পাওয়া যাবে। এবার প্রশ্ন হলো কিসের বরকতে এই রাতটা 1000 মাসের চাইতে দামি? আরো জোরে বলেন। দেখেন পৃথিবীতে অসংখ্য ভাষা আছে না নাই, বাংলা, হিন্দি, সিন্ধি, ফার্সি, উর্দু, আরবি, ইংলিশ, চাইনিজ, জার্মান, কত ভাষা আছে, কিন্তু বলেন তো দুনিয়ার সমস্ত ভাষার মধ্যে দামি ভাষা কোনটা? কিসের বরকতে, কিসের কারণে? কারণ আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহ বলছেন এই ভাষায় আমি কোরআন নাজিল করেছি, এই জন্য এই ভাষার দাম বেড়েছে না কমেছে। আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, দেখেন কোরআন নাজিলের কারণে রমজান মাসের দাম বেড়েছে, কোরআন নাজিলের কারণে কদরের রাতের দাম বেড়েছে, কোরআন নাজিলের কারণে আরবি ভাষার দাম বেড়েছে। আরো সহজ করে আপনাদেরকে বুঝাই, এই যে আমি সোফায় বসে আছি, এখানে গেস্টরা সোফায় বসে আছেন, এই সোফা কাঠ দিয়ে বানানো হয়েছে, কি দিয়া? কাঠ দিয়া, চার টেবিল, ফার্নিচার, সোফা, আসবাবপত্র বানানো হয়। এই যে পা লাগছে, আমি কি সালাম করব নাকি, ভক্তিবাচ্য দিব নাকি? কিন্তু কাঠের ছোট্ট দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনারা কি বলেন এটাকে? রেহালের উপরে কোরআন রাখা হলে পা লাগলে মানুষেরা সালাম করে কি করে না, চুমু খায় কি খায় না? এবার বলেন এত বড় টেবিলে পা লাগে কেউ সালাম করে না, ছোট্ট একটি, ছোট্ট দুটি কাঠের টুকরার উপরে কোরআন রাখলে, এরপরে পা লাগলে মানুষ সালাম করে কিসের কারণে? দেখছেন কোরআন যেটার সাথে লাগে ওইটার মর্যাদা সম্মান বাড়ে না কমে। আরো সহজ করে বুঝাই, আমাদের সবার ঘরে আলমারি আছে না নাই? আপনি আলমারি থেকে কাপড় নামাচ্ছেন, একটা কাপড় যদি হাত থেকে পড়ে যায় মুখে নিয়ে চুমু খায় না, বুকের সঙ্গে জড়িয়েও ধরে না, কিন্তু দেখা যায় খুব ছোট একটা কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তুনি বানানো হয়, ওইটা যদি ভুল ক্রমে হাত থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে সম্মান বা ভক্তি করে। এখন আপনার 10,000 টাকা দামের পাঞ্জাবি পরলো, দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে পড়ে গেল, পায়ের তলায় পড়লো, চুমু খান না, কিন্তু 150 টাকার কাপড় হাত থেকে পড়লে চুমু খান, এর কারণটা কি? এর কারণ হলো এই কাপড়টা দিয়ে কি পেঁচানো হয়েছে, এই জন্য এই কাপড়টার দাম বাড়ছে না কমছে। আরে ভাই কি বুঝলেন আপনি? আপনি যদি কোরআনের রঙে রঙিন হয়ে যান, কোরআনটা যদি পড়েন, বুঝেন, মানেন, কোরআন দিয়ে জীবন গঠন করেন, দুনিয়াতে অকল্পনীয় সম্মান পাবেন, আখেরাতে আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যাবেন। আমি হাসিবুর রহমানকে কে চিনতো টাঙ্গাইলের মানুষ? শুধু কোরআনের কারণে চিনছে। আপনি কোরআন মানেন, ইসলাম মানেন, ভাই আপনার ইজ্জত সম্মান আপনি চাওয়া লাগবেন, আল্লাহ দিবেন, আর ইসলামের বিরুদ্ধে গেলে পাগলামি করবেন, ইজ্জত শুধু কমবে। ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, ইজ্জত কমবে, সম্মান করবে, আল্লাহর জমিনের 1 ইঞ্চি কবর তো এদেরকে গ্রহণ করবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কবর এদেরকে গ্রহণ তো করবেই না, আল্লাহর জমিনের 1 ইঞ্চি মাটিও তারে গ্রহণ করে না, যার প্রমাণ এই ডাক্তার মুরাদ হাসান। গ্রহণ করবে না কেউ আপনাকে, কেউ গ্রহণ করবে না।
আমাদের অবস্থা এমন হয়, আমরা যে যখন চেয়ারে থাকি গিয়ার বাড়ায় দিই, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই যে আমার, আমি নিজেই এখন গিয়ারে তার কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ারটা ইসলামের বিপক্ষে নয়, ইসলামের এ চেয়ারের গিয়ার ইসলামের বিরুদ্ধে। দিলে মনে রাখবেন, চেয়ারের মধ্যে বসাইছেন যিনি, বেইজ্জত করে নামাইতে পারেন তিনি। কই গেল বেটার বাহাদুরি? এই 10-12 দিন আগেই তো পুলিশি প্রোটেকশন নিয়ে চলেছে, এখন পুলিশি তারে পাইলে জিজ্ঞাসাবাদ করবে? যতক্ষণ ক্ষমতা থাকে আমরা খুব ভাবে থাকি, হা হা, সামনে পিছনে হাত দিয়াও স্যালুট, পাও দিয়াও স্যালুট। ক্ষমতা জিনিসটা হলো এমন, যতক্ষণ আছে দাম আছে, যতক্ষণ যখন চলে যাবে দাম আর। যারা সামনে পিছনে হাত পা দিয়া স্যালুট দিয়েছে, ক্ষমতা যাওয়ার পর সুযোগ পাইলে এরাই বাইদ্যা এই হাত পাও দিয়া পিটাবে। কিন্তু আপনি কোরআনটা পড়েন, কোরআনটা শিখেন, কোরআনটা বুঝেন, জীবনে কোরআনটা মেনে চলেন, দুনিয়ায় সম্মানিত আপনাকে করে দিবেন কে, আবার আখেরাতে আপনাকে নাজাত দিবেন কে? যুবক ভাইরা, ছাত্র ভাইরা, কোরআনটা শিখবা তো তোমরা? আমার আব্বারা আমার বাবারা যারা মাহফিলে আসছেন, অসুবিধা নাই বাবা, 50-60 বছর হয়েছে তো কি হয়েছে, আসেন, কোরআনটা শিখে কবরে যাই, দেখবেন এই উসিল্লায় আল্লাহ মাফ করে দিতে পারে কিনা, কথা বলেন পারে কিনা। আমার বোনেরা মহিলা প্যান্ডেল থেকে শুনতেছেন, আপনারা আপনারাও কোরআনটা শিখবেন, এবার আসেন। বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআন শেখানোর দরকার আছে না? আচ্ছা বলেন তো, আপনাদের ছেলে মেয়েগুলো, আপনাদের সন্তানগুলো আপনাদের খেদমত করুক, আপনাদেরকে রেসপেক্ট করুক, আপনাদেরকে শ্রদ্ধা করুক, এটা আপনারা চান কি চান না? সব মা বাবা চায় তার ছেলে মেয়ে যেন মা বাপকে সম্মান করে, ভক্তি করে। কিন্তু বর্তমান বাস্তবতা কি, এখন ছেলে মেয়েগুলো মা বাবার কথা শোনে না। এই জন্য আমরা মাহফিলে গেলে মানুষ ধরে, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন না, আমাদের ছেলে মেয়েরা তো আমাদের খেদমত করে না, বাবারে আপনারা জবাব দেন তো। আপনাদের এলাকার কোনো বেকুব যদি গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে থাকে, জীবনে কোনোদিন ফল পাবে? গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমত পাওয়ার আশা করাও ততটা বোকামি। আপনি যে খেদমতের ওয়াজ শুনতে চান, ওয়াজ শোনা তো রাখবেন, আপনার সন্তানের হক আদায় করছেন, তারা তো এলেবেলে পড়াইছেন, এলেবেলে পড়িয়েছেন, শুধু কোরআন শেখে নাই বলে একটা অমানুষ হয়ে গিয়েছে, মানুষ হইতে পারে নাই। কি ভুল বলেছি? কোরআন শিখলে সে মানুষের মতো মানুষেরা হবে। আমরা ছাগলকে বলি না ছাগলের মতো ছাগল হ, আমরা বাঘকে বলি না বাঘের মতো বাঘ হ, সিংহকে বলি না সিংহের মতো সিংহ হ, কিন্তু মানুষকে বলে মানুষের মতো মানুষ হ, কারণ মানুষের মধ্যে পশুর কিছু স্বভাব আছে। এই জন্য কোরআন সুরা ফাতেহা তো ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা, এরপরে কোরআন শুরু হয়েছে গরুর সুরা দিয়ে, বা করা মানে গরু, আর শেষ হয়েছে নাচ মানুষ দিয়ে। এখানেও একটা সিগনিফিকেন্স আছে, অর্থাৎ যেই মানুষের জন্য কোরআন এসেছে এদের মধ্যে পশুর কিছু স্বভাব আছে। এই কোরআন যারা পড়বে বুঝবে, পশুর স্বভাব দূর হয়ে সুরা নাচ পরে বের হলে এরা মানুষের মতো মানুষ হয়ে বের হবে। সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চান, কোরআন শিখান। হ্যাঁ, আপনার ছেলে ডাক্তার হবে, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, যে কোনো কিছু বানান, অসুবিধা নাই, তবে সন্তানটাকে সবার আগে কোরআন শিখাই ফেলেন, এ আরো মানুষ হবে। আপনার ছেলে মেয়ে অ লেভেলে পড়ুক, এ লেভেলে পড়ুক, নো প্রবলেম, তাকে ABCD অ শিখাবেন পরে, আলিফ বা তা থা শিখাবেন আগে। যদি আপনি তাকে সবার আগে কোরআন না শিখান, বাবারা মায়েরা শোনেন, মায়েরা তো আসছেন মাহফিলে, কিপ ইন ইউর মাইন্ড, কিপ ইন ইউর মাইন্ড, দ্য অল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্যই ওয়েট করছে, অপেক্ষা করছে আপনার জন্য, আপনার জন্য। আপনি সন্তানকে কোরআন, পৃথিবীকে কি আপনারা কি কোনো সময় শুনছেন নাকি কোনো হুজুর কোনো আলেম মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে, শুনছেন আপনারা? অনেক ইঞ্জিনিয়ার দেখছি মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে, অনেক ডাক্তার কিন্তু মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে, অনেক আইনজীবীও বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে। আমার পরিচিত এমন অনেক মানুষ আছে, মা বাপ কান্দা কান্দা বলে বাবারে দোয়া করবা, ছেলে মেয়ে অবস্থা। কিন্তু দেখেন আলেমরা মা বাপের খেদমত করে, কারণ তারা কোরআনটা পড়েছে, আল্লাহ বলেছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, খবরদার মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলো, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলো, বিনয়ী হয়ে কথা বলো, ঝিরকি দিয়ে কথা বলো না, খেদমত করো, বেয়াদবি করো না, আদেশটা কার? আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু সবার আগে যদি একটু হাফেজ বানানো যায় ভালো না খারাপ?
কি সুন্দর আপনাদের এলাকা, পাশে একটা হাফেজি মাদ্রাসা আছে, পারলে আরো হাফেজি মাদ্রাসা বানান, সন্তানগুলোকে আগে কোরআন শিখান। বাবারে দুনিয়া থেকে তো চলে যাবেন এতে কোনো সন্দেহ। মানুষ মরে যাওয়ার পর মানুষের সমস্ত আমলের সওয়াব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিসের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন কোনো মানুষ মারা যায় সব আমলের সওয়াব তার বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সওয়াব কবরে গিয়েও পায়। সওয়াব দেন কে? আরো জোরে বলেন, আপনারা ক্লান্ত? সওয়াব দেন কে? এক নম্বর হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। যে মানুষ এমন জ্ঞান বিতরণ করে গিয়েছে, ওই জ্ঞানের মানুষ, ওই জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে মানুষেরা ফায়দা নিচ্ছে, এমন ব্যক্তি কবরে গিয়েও সওয়াব পাবে। দুই নম্বর সদকাতুন জারিয়া, যারা সদকায় জরিয়া করে গিয়েছে, মাদ্রাসায় টাকা দিয়ে গিয়েছে, এতিমখানায় টাকা দিয়ে গিয়েছে, মসজিদে টাকা দিয়ে গিয়েছে, মানুষ সেখানে নামাজ পড়ছে, সেখানে বাচ্চারা কোরআন শিখছে, লোকটা কবরে গিয়েও সওয়াব পাবে। সওয়াব দিবেন কে? আর তিন নম্বর হলো ওয়ালাদুন সালেহ, নেককার কোন সন্তান যদি মা বাপ রেখে যায়, ওই নেককার সন্তান যত নেক কাজ করবে তার একটা সওয়াবের অংশ মা বাবা কবরে পেয়ে যায়। একটা হলো সদকায় জারিয়া, আর একটা হলো গুনায় জারিয়া। কথা ক্লিয়ার? সদকায় জারিয়া, আর একটা গুনায় জারিয়া। পুলামাইয়ারে যদি খবিশ বানায় যান, কুসন্তান বানায় যান, কবরে গিয়া সৎকায় জারিয়া হবে না গুনায় জারিয়া হবে? ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আপনি কেমন বানায় যাবেন এই সিদ্ধান্ত আজকে নিয়ে যান। বললাম তো সবার আগে কোরআন শিখান আপনি, কিসের অ লেভেল আর এ লেভেল, সায়েন্স কমার্স পড়ান অসুবিধা নাই, সবার আগে কোরআন শেখান। এই যে আমি নিজে স্কুলে পড়েছি প্রথমে, এরপরে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আবার বিশ্ববিদ্যালয়েও পড়েছি, সব জায়গায় পড়েছি। পড়ান সন্তানকে, সব জায়গায় পড়া, এমন সন্তান বানা ইঞ্জিনিয়ার, কিন্তু নামাজি ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান ব্যারিস্টার হবে, বার এট ল কমপ্লিট করবে, কিন্তু নামাজি ব্যারিস্টার হবে। আপনার সন্তান ডাক্তার হবে, নামাজি ডাক্তার হবে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, সে নামাজি ইঞ্জিনিয়ার হবে। এমন সন্তান চাই কি চাই না? আমরা চাই কি চাই না? বাবারে চোখের সামনে সন্তান নষ্ট হইলে কেমন যে লাগে, এটা ভুক্তভোগী মা বাপ ছাড়া আর কেউ বুঝে না। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, দোয়া করবা এভাবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন, বান্দারে দোয়া করো, ও আমার রব, আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। বলেন আমিন। এমন সন্তান হবে যে সন্তানকে দেখলে চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই? সন্তানগুলোকে নামাজি বানাবেন, কোরআন শিখাবেন। এখন সন্তানকে আপনি নামাজি বানাবেন কেমনে? বাবারে নিজেই তো এখনো নামাজ ধরতে পারেন নাই, নিজেই তো আপনি নামাজ ধরতে পারেন নাই, এমনকি রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে যায়, বাড়িতে গিয়ে ফজরের নামাজ কাজা করে আসে না নাই? আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? বাপরে বাপ, তার মানে ফজরের নামাজ নফল, জানাজার নামাজ তা হলো ফরজে আইন। হ্যাঁ, কথা বলেন না কেন, জানাজার নামাজটা কি ফরজে আইন? এরপরে ফজরের নামাজটা কি নফল না ফরজ? কিছু কিছু মতলববাজ ভাওতাবাজ আছে, তার ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে ঘুম থেকে উঠে যায় না, কিন্তু জানাজার নামাজে ঘন্টার পর ঘন্টা জার্নি করে তারপর হাজির হয়ে আসে না নাই? কি ব্যাপার? এই বাটপাট তো 50 হাত দূরে মসজিদ ফজরের নামাজে যায় না, কিন্তু ঘন্টার পর ঘন্টা জার্নি করে কেন জানাজার নামাজে আসলো? তার মতলব কোথায়? মতলব হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপা, নইলে তুই ফজরের নামাজে আসলি না কেন? ফজরের নামাজ তোর কোথায়? আমরা যারা নামাজ আদায় করি না, আমাদের নিজের বিবেককে প্রশ্ন করা দরকার। আজানটা বুঝলেই আপনি নামাজ ছাড়তেন না? বলেন তো প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? আর একটু জোরে কোন? আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহ।
খুব সুন্দর ভালো করে বুঝেন, এর মধ্যেই সিগনিফিকেন্স আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট নাকি আল্লাহ সবচাইতে বড়। তার মানে মুয়াজ্জিন আজান দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ সবচেয়ে বড়, এই জন্য আল্লাহর হুকুমটাও বড় না ছোট। কিন্তু কিছু মানুষ আছে, এই টাঙ্গাইলেও এমন মানুষ আছে, আজান কানে আসে তারপরে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া আল্লাহর হুকুমকে বড় মনে করে নামাজে না কিয়া নিজের নামাজে না গিয়ে নিজের কাম করতেই থাকে, আছে না নাই? এই লোকটা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া বুঝায় আল্লাহ তোমার হুকুম ছোট আমার কাজটা বড়। নাউজুবিল্লাহ পড়লে চলবে না, শুধু বুঝতে হবে আপনাদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহ আকবার, আল্লাহ সবচাইতে, আল্লাহর হুকুমও, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া সে তার কাজ করে, অফিসে চাকরিতে রাজনীতিতে পড়াশোনায় যে কোনো কাজে ব্যস্ত থাকুক, বুঝাইল না তোমারটার চেয়ে আমারটা, চিন্তা করছেন নাফরমানি কারে কয়? হ্যাঁ মিয়া, চিন্তা করছেন নাফরমানি কারে কয়? নিজেরে আল্লাহর গোলাম বলে আপনি পরিচয় দিবেন কেন? সবচাইতে বড় কথা হলো কি জানেন, শয়তানের সঙ্গে আমাদের এমন দুস্থ হয়েছে, এমন বন্ধুত্ব হয়েছে, সকাল 8টায় মিটিং আছে, 9টায় অফিসে যাওয়া লাগবে, সবার ঘরে সবার হাতে এখন স্মার্টফোন আছে না নাই, ফোনের মধ্যে অ্যালার্ম লাগিয়েছে, 9টায় অফিসে ঢুকবে, 8টায় অ্যালার্ম দিয়েছে, আবার যারা বিয়ে করে ফেলেছে বউকে ডেকে বলে বউ গো 8টায় ডেকে দিস। এখন কথা হলো অফিসে যদি 9টার আগে না যান বস আপনাকে গালিগালাজ করবে। এখন দেখা গেল 9টায় ঠিক টাইমে অফিস ধরার জন্য 8টাল অ্যালার্মগুলো আপনি মোবাইলে সেট করতে পারেন, কিন্তু ফজরের নামাজ আদায়ের জন্য আল্লাহকে ভয় করে ফজরের নামাজ আদায়ের জন্য ভোর 5টায় ফোনের অ্যালার্ম সেট করতে পারেন না, আপনি শয়তানের এমন গোলাম হয়েছেন, আপনার অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অন্তরে বেশি। নইলে তো আপনি 8টার অ্যালার্ম দিলে 5টার দিতে পারেন না কেন? কি সমস্যা আপনারা? সমস্যা কোথায় আপনার? কোন শয়তানের সঙ্গে বসবাস আপনারা? নিজের বিবেককে প্রশ্ন করুন তো। আপনি 8টায় 9টায় ঘুম থেকে অ্যালার্ম লাগাইয়া উঠতে পারেন, ভোর 5টায় অ্যালার্ম লাগাইয়া আপনি ফজরের নামাজে সাজদা দিতে পারেন না মিয়া, কপাল পুরা আপনি তো শয়তানরে খুশি করে শয়তানের গুলামি করে আপনি দিন শুরু করেন, ঠিক কিনা বলেন? নামাজ আদায় করলে খুশি হন কি না? এই আওয়াজে বললে হবে না, জুড়ে বলতে হবে, নামাজ আদায় করলে খুশি হন কি? আর নামাজ ছাড়লে খুশি হয় কি? এবার চুপচাপ থাকেন, জবাব দিয়েন না, নিজের বিবেককে প্রশ্ন করেন। এই যে ফজর যায়, জোহর যায়, মাগরিব যায়, আসর যায়, এশা যায়, খুশিটা করেন কারে? বিবেককে প্রশ্ন করেন। আবার আমাদের এলাকায় সিলেটে আমি দেখছি পুরা সপ্তাহে অনেকে নামাজে আসে না, শুধু জুমার দিনে আসে, মনে হয় টাঙ্গাইলে এমন নাই। এবার শুনেন তো বাবা, একদিনে নামাজ আছে কয়বার? কষ্ট হচ্ছে আপনাদের? 12টা হয়ে গেছে, আমরা এখনই মোনাজাত দিয়ে দিব। একদিনে নামাজ কয়বার? আরো জোরে বল না, ফজরের নামাজ পড়া লাগবে না, খালি ওয়াজের জুস আসলে হবে নাকি? আজকে আসছি যে এটাই বেশি, বাবার আল্লাহ বাঁচিয়েছেন আমাকে, আজকে আমরা আসার সময় আমাদের গাড়ি ব্রেক ফেল করেছে, নইলে আমরা 8টার আগেই আসতাম। আসলে আমাদের কষ্ট এই আমাদের মতো হুজুর ছাড়া কেউ বুঝে না, মানুষ মনে করে না চলে আসবে হুজুরের জাত তো চলে আসবে, অসুস্থ হইলেও কয় হুজুর অ্যাম্বুলেন্স দিয়ে চলে আসেন না, মানে আমরা অন্য গ্রহের পানি, আমাদের কোনো অসুখ বিসুখও নাই, বউ বাচ্চাও নাই, মানুষ মনে করে আহারে পথচলা যে কি কষ্ট, কত রিস্কের উপর আমরা থাকি, কত আলেম অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছে, এই কষ্ট আমরা ছাড়া কেউ বুঝি না, আল্লাহ যেন আমাদের পথ চলাচলে হেফাজতকারী হয়ে যান। তো খালি আমি জানি আপনারা কোরআনকে ভালোবাসেন, কত ভদ্র মানুষ দেখছেন একটা লুক উঠেও না, তার মানে কোরআনের জজবা এমন আসছে আজকে উঠবেও না, কিন্তু আবেগকে কন্ট্রোল করে ফজরের নামাজের দিকে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করেছিলাম সাপ্তাহিক নামাজে আপনাদের এলাকায় আছে না নাই? আচ্ছা এবার সবাই জবাব দেন তো, একদিনে নামাজ কয়বার? 5বার। তাহলে একটু অঙ্ক করে চলেন, একদিনে নামাজ যদি হয় 5বার, 7 দিনে হয় 5-7টা, তাহলে যেই লোক শুধু জুমার দিনে মসজিদে যায় আল্লাহর গুলামি করে কয়বার, আর 35 ওয়াক্তের মধ্যে বাকি 34 ওয়াক্ত গুলামি করে কার? তাহলে বলেন তো গোটা সপ্তাহের হিসাব নিকাশ প্লাস মাইনাস করলে কি বোঝা যায়, লোকটা আসলেই কি আল্লাহর গুলামি করে না শয়তানের গুলামি করে? বাবারে বলেন তো, আমরা শয়তানের গোলাম হয়ে মরতে চাই না, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। আল্লাহর গোলাম হয়ে যদি আমরা মরতে চাই, আজান হলেই আমরা নামাজে যাওয়ার দরকার আছে না নাই?
তাহলে আমরা কোরআনটা শিখে ফেলবো, আজ থেকে নামাজও ছাড়বো, ফজরের নামাজ থেকে আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। আর আমার মা বোনরা যারা এসেছেন, আমার মা বোনরা চারটা কাজ করলেই জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরো জোরে বলেন। নবীজি বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা। কয়টা কথা নবীজি বলেছেন? ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, যখন একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, ওয়া সামাত শাহরাহা, আর যখন রমজান মাসের রোজা রাখবে, তিন নাম্বার ওয়া হাফিজাত ফরজাহা, সতীত্বের হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, এমন নারীকে আল্লাহ কিয়ামতের দিন দেখে বলবেন, আমার বান্দি জান্নাতের যে দরজা দিয়ে ঢুকে জান্নাতে তোর ঢুকতে মন চায়, ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে দাখিল হয়ে যা। তাহলে আমার মা বোনদেরকে নসিহত করবো, পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করার দরকার আছে না নাই? আপনাদের স্ত্রী মা বোনদেরকে আপনারা নামাজের ব্যাপারে তাগিদ দিবেন তো, সন্তানদেরকে নামাজই বানাবেন তো, এরপরে নিজেদের ঘরে মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? আমার মা বোনরা অনেকে পর্দা করে না, আবার কেউ কেউ বুরখা পরলেও তামাশা বুরখা পরে, ডিজাইনের বুরখা পরে টাঙ্গাইলে নাই, ওরে বাপ রে বাপ কি ফ্যাশনের বুরখা, লাল নীল টাইট ফিট আছে না নাই? এখন বুরখা তো আল্লাহ দিয়েছেন সৌন্দর্য ঢেকে রাখবার জন্য, এখন এমন বুরখা পরে যেই বুরখা আরো অ্যাট্রাকশনের কারণ হয়ে দাঁড়ায়। এমন অ্যাট্রাকশনের বুরখা পরা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ? আমার মা বোনদেরকে বলবো, কালো রঙের ঢিলা ডালা বুরখা পরিধান করবেন, আপনারা আপনাদের বউ কন্যা মা বোন সবাইকে পর্দা করাবেন তো। অনেকে আছে বউরে পর্দা করায় না, পর্দা টর্দা না করাইয়া বউকে ঘরের থেকে বেরোইছে, এরকম মনে হয় টাঙ্গাইলে নাই? আমার ঘটনা একটা মনে পড়ছে বলবো, এক ভাই নতুন বিয়ে করছে, বিয়ে করার পর বউ নিয়ে বের হয়েছে, বুরখা টুরখা নাই, একদম খোলামেলা, ইনসাইড আউটসাইড স্টেডিয়াম বের হয়েছে। ছোট ভাই একটা কয়, ভাই সাথে এটা কে? কয় জানোস না তোর ভাবি। কয় তাই, এভাবে নিয়ে বের হয়েছেন কেন? কয় এলাকার মানুষের একটা হক আছে না? কথা বুঝছেন আপনারা? কইলে এলাকার মানুষের হক মানে? কয় তোর ভাবি যে সুন্দর, এটা আমি না জানি, এলাকার মানুষ কি জানে বেটা? এলাকার মানুষ তো জানা দরকার, তাদের তো একটা হক আছে। এরকম নিজের ঘরের বউরে বেপর্দা বানাইয়া এলাকার মানুষের হক আপনারা আদায় করতেছেন, নতুন ধরে কে কে একটু হাত তুলেন তো, দেখছেন সবাই আল্লাহর। আবার বউয়ের ফটো এই এলাকার কেউ ফেসবুকে দেয় না, এই রোগও আছে না? আমাদের আলেম ওলামা কুরআন হাদিস দিয়ে এত সুন্দর বয়ান করে, তারপরেও শুনে না। এজন্য আমি বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এজন্য কাঁচা কথা একটা মনে পড়ছে বলবো, বলেন তো বউ কি পাবলিক না পার্সোনাল? আরো জোরে বলেন মাশাআল্লাহ। বউ হলো ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? তাহলে নিজের পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে যারা আপলোড দেয় পার্সোনাল জিনিস, নিজের বউয়ের ফটো যারা ফেসবুকে আপলোড দেয়, বুঝতে হবে এই বেহায়া বেসরম আর নির্লজ্জের দল নিজের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে। বেহায়া বেসরম নির্লজ্জ কোথাকার, আত্মসম্মান বোধ বলতে কিছুই তার মধ্যে নেই। ঠিকই বলছে, আসলেন কেন? ঠিকই, এরা ফাগল কে? আমার তো মনে হয় এগুলো মানুষের কোনো জাত না। কি আমি কি ভুল বলছি? পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে? আবার শুনেন আরো কাঁচা কথা একটা মনে পড়ছে বলবো, বউর ফটো ফেসবুকে আপলোড দিয়েছে, আপলোড দিলে সেখানে কমেন্ট করার অপশন আছে না নাই? একজন এসে কমেন্ট করছে, ওয়াও ভাবিকে হেভি লাগতেছে, আর একজন লাগতে জোস লাগতেছে, বেসরম বেহায়া, কার জুস কে খায় দেখছেন? এই আমি কি এগুলা মজা দেওয়ার জন্য বলছি? শিক্ষণীয় কথা বলে যাচ্ছি মিয়া, লজ্জা করেন আপনার বউ, আপনি মানুষ হলে দেখান, মানুষের হক আদায় করেন, বেহায়া কোথাকার, বেসরম নির্লজ্জ, আত্মসম্মান বল বলতে তার মধ্যে কিছু নাই। এই জন্য বলছে, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এগুলারে কোরআন হাদিস দিয়ে আর বুঝাইলে হবে না, এগুলারে এমনি বুঝাইতে হবে। এই যে বলছে একজন পাগলা, ঠিকই বলছে, পাগলা না, আমি তো বলছি মানুষের কোনো জাত না এগুলো, এর আত্মসম্মান বোধ নাই, নিজের বউ নিজের মানছেন না।
নিজের বউরে নিজে দেখেন, আবার কিছু আপুরা আছে একদম সেজে গুজে তারপরে ঘর থেকে বাইর হয়। আচ্ছা বলেন তো, যেই মহিলা সাজগুজ করে ঘর থেকে বের হয়, বুঝতে হবে মহিলার মনে এই চিন্তা জেগেছে, পুরুষকে আকর্ষণ করার জন্যই সাজগুজ করেছে। বলি এত সাজগুজের কারণ কি? হ্যাঁ, সাজগুজ করতে মন চায় একদম রাজরানী হয়ে হাজবেন্ডের সামনে থাকে। মনে রাখতে হবে আমার বোনেরা, আপনার সৌন্দর্য সব অনলি ফর ইউর হাজবেন্ড, আপনার স্বামীর জন্য, ঠিক কি না? এতক্ষণে আপনারা খুব তালে আসছেন যে হুজুর একদম জায়গা মতো দিচ্ছেন, তো খালি আমার মা বোনদেরকে সতর্ক হলে চলবে নাকি? আপনাদেরও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা রাস্তায় বের হলে এতিমার মিসকুনের মতো এইদিক ওদিক তাকাও কেন? নিজের চরিত্রটাকে ঠিক করতে হবে, এই চক্ষুটাকে পরনারের দিকে দেওয়া যাবে না। আদেশটা কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন নবী কো মুমিন পুরুষদেরকে বলে এরা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। আল্লাহু আকবার। চরিত্র গঠন করতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। এ যুবক ভাইরা শুনো, বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, সামর্থ্য না থাকলে রোজা রাখো, আর নিজের চরিত্রটা গঠন করো। কোনো মেয়ের দিকে তাকায়ও না, মেয়েদেরকে রাস্তায় নির্বিঘ্নে চলতে দাও, ইফটিজিং করো না, ডিস্টার্ব করো না, মা বোনদেরকে সম্মান করতে শিখো, নিজের চরিত্রটাকে সুন্দর করো, নিজের চরিত্র হেফাজত করো, খবরদার জেনার সাগরে ডুব দিও না। ইউসুফ আলাইহিসসালামের মতো নিজের চরিত্র গঠন করো। ইউসুফ আলাইহিসসালাম যিনি ছিলেন এই দুনিয়ার সবচেয়ে সুন্দর সুপুরুষ, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, সুবহানাল্লাহ, যাকে দেখে মিশরের সুন্দরী রূপসী মেয়েরা রূপের মুখে পড়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল। আল্লাহু আকবার। যে ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে গেল। একদিন নির্জনে তার দাসের মাধ্যমে একেবারে বেডরুমে আমন্ত্রণ জানিয়ে কুপ্রস্তাব দিল ইউসুফ আলাইহিসসালাম। তখন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহ খুশি হয়ে সবগুলো দরজা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইরা এইরকম চরিত্র গঠন করো, বিয়ের আগে কোনো হারাম সম্পর্কে জড়ানো যাবে না, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নবীজি বলেছেন বুখারীর হাদিস মান্দামিনালি মাইয়াতমানলি মা বাইনাল হাইয়াইহি ওয়া রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি তার মুখ এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, যে ব্যক্তি জেনার সাগরে ডুব না দিয়ে নিজের লজ্জাস্থান হেফাজত করবে, চরিত্রকে ঠিক রাখবে, লজ্জাস্থানকে যারা কন্ট্রোল করবে, নবীজি বলেছেন আমি নবী কাল কামতের দিন নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবকরা, যুবক ভাইরা, চরিত্র সুন্দর রাখা যাবে তো ইনশাল্লাহ? যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলো, সামর্থ্য নাই রোজা রাখো আর বিয়ে করার চিন্তায় থাকো, খবরদার অনৈতিক কোনো কিছুতে জড়ানো যাবে। আমার বোনদেরকেও সেম কথা বলবো, আর আমার বোনদেরকে বলবো খালি টিকটক ভিডিও বানাইও না। তোমরা যারা স্কুলে কলেজে পড়ো এখন যে টিকটক বানাও দেখছি, হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করে ফেলেছি, 4-5 বছর হয়ে যাচ্ছে, টিকটক কি আমি বুঝিও না? আমার ফোনেও টিকটক নাই, আর তারা 6-7-এ পড়ে টিকটক আছে। গুলোর হাতে মোবাইলটা দিছে কে? ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, বলবো? আমি গিয়েছি চুলের কাটিং হয়, বলবো তো, বলতে দেন না একটু, এখন শোনেন ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো। মাহফিলে গিয়েছি, এক বাবাই কয়ে হুজুর আমার মেয়েটা খুব ব্রিলিয়ান্ট, দোয়া করবেন, জেএসসিতে A+ পেয়েছে, আইফোন গিফট করছি। আমি বললাম খুব ভালো করছেন, কিছুদিন পর আপনারে জামাই গিফট করবে। কি ভুল বলেছি? ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত মেয়ে হোক ছেলে হোক এদের হাতে ফোন দিবেন না। তোমরা যারা এখানে আসছো ইন্টারমিডিয়েটে পড়ো, এখনো আজকে গিয়ে মা বাবার হাতে ফোন দিবা, তোমার ফোনের দরকার লাগলে আম্মু আব্বুকে বলবা, আম্মু আব্বু ফোনটা দাও, একটু স্যারকে ফোন করব, দিবেন। এত আগে ফোন কিসের জন্য? আবার অনেকে কয় হুজুর অনলাইন ক্লাস করায়, তো অনলাইন ক্লাস আপনি থাকেন না কেন? অনলাইন ক্লাস চলে আপনি নিজের সামনে থাকেন, দেখেন ক্লাস করে না ফাইজলামি করে। এক মা মেয়ের হাতে ফোন দিয়া তারপরে ড্রয়িং রুমে এসে গেস্টদেরকে বলে আমার মেয়ে অনলাইনে ক্লাস করে। আরে বাপ রে বাপ! ওইদিকে মেয়ে দরজা বন্ধ করে জুম অ্যাপসকে মিনিমাইজ করে ইউটিউবে অশ্লীল ভিডিও দেখে। কি ভুল বলেছি আমি? ওই যে বলছি গাছ লাগায় নাই বেকুব,
ফলের আশা করে বসে আছে। এইরকম কিছু বেকুব মা বাপ আছে, সন্তানকে নজরদারি করে না, ঠিক মতো মানুষ করে না, সন্তানের কাছ থেকে খেদমতের আশা করে বসে আছে, এটা বেকুবি না? সন্তানকে আগে ঠিক করেন, ঠিক মতো লালন পালন করেন, দেখবেন সন্তান এমনি খেদমত করবে। পারবেন তো ইনশাল্লাহ? আজকে অনেকগুলা বিষয়ে কথা হয়ে গেছে, তাই না? যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দাও। যুবক ভাইরা একটু চুলটা সুন্দর করে কাটিও। এখন চুল কাটে কেমনে জানেন? চুল দেখলে মনে হয় পাখির বাসা, ডানেও নাই বামেও নাই পিছনে নাই, এখানে শুধু আছে। দেখছেন দেখছেন এমন চুল? আপনারা মুরগির দেখছেন নি, এখানে কি একটা থাকে, এটার নাম জানে কি? হ্যাঁ বল, আমাদের সিলেটে বলে মুরগা চুট। তো জানেন এরকম চুল রেখে আমি বলে মুরগা চুট চুল, এগুলা সব কোন জাতের চুল? দেখছেন চুল সুন্দর করে রাখবা। দেখছো আমাদের তো চুল আছে, কি অসুন্দর লাগে? স্মার্ট ভাবে ভদ্রভাবে চুল রাখবা, আর টাকনোর উপরে প্যান্টটা পরবা, পারা যাবে? আল্লাহ তৌফিক দান করেন।